আজ গোয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রথম ইনিংসে আফগানদের হয়ে উইকেট কিপার রহমতুল্লাহ গুলবাজ এবং ইব্রাহিম জারদান ওপেনিং করতে আসেন। আজকেও তারা শেষ ম্যাচের ফর্ম ধরে রেখে দুরন্ত ব্যাটিং শুরু করেন, তবে গুলবাজের ব্যাট থেকে সবচেয়ে বেশি বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। একাই 56 বলে 5টি 4 এবং 5টি 6 মাধ্যমে 80 রান সংগ্রহ করেন। অন্যদিকে জাদরানের ব্যাট থেকে 41 বলে 3টি 4 এবং 2টি 6 মাধ্যমে 44 রান আসে। এরপর ব্যাটিং অর্ডারে আজমতুল্লাহ গুলবাজ ছাড়া আর কেউ সেভাবে নজর কাটতে পারেনি, ফলে ওমর জায়ের 13 বলে 22 রানের উপর ভর করে আফগানদের প্রথম ইনিংসে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হ্যারি দুটি করে উইকেট তুলে নেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে আফগানদের শেষ ম্যাচের নায়ক ফজলুল হক ফারুকি এবং অধিনায়ক রশিদ খান বল হাতে আবারও রীতিমতো চলে ওঠেন, ফলে ইনিংসের শুরুতে নিউজিল্যান্ডের ফিন অ্যালন এবং ডেভন কনওয়ে দুই ওপেনার সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। এরপর অধিনায়ক কেন উইলিয়াম নয় এবং ড্যারেক মিচেল মাত্র 5 রান করে ভক্তদের হতাশ করেন। গ্রেন ফিলিপস ব্যাট হাতে লড়াই চালালেও তিনি 18 রানে বেশি ব্যাটিংয়ে ইনিংস আগিয়ে নিতে পারেননি। এরপর ম্যাট হেনরি ছাড়া আর কোনো ব্যাটসম্যান রান 2 অঙ্কে পৌঁছানি, ফলে 15.2 ওভারে 75 রান করে নিউজিল্যান্ড অল আউট হয়ে যায়। অন্যদিকে আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও 84 রানের বিশাল জয় তুলে নিয়ে এইবার ইতিহাস সৃষ্টি করল। উল্লেখযোগ্য, আফগানদের হয়ে ফজল হক ফারেকি 3.2 ওভারে 17 রান দিয়ে 4 উইকেট সংগ্রহ করে। এছাড়া অধিনায়ক রশিদ খান 4 ওভারে মাত্র 17 রান দিয়ে গুরুত্বপূর্ণ 4টি উইকেট তুলে নেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ সবাইকে।